খুব কম সংখ্যক ফুটবলারই আছেন যারা একই সাথে মেসি এবং রোনালদোর সতীর্থ হিসেবে খেলেছেন। জেরার্ড পিকে এমনই এক সৌভাগ্যবান ফুটবলার যিনি মেসি এবং রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন। 2004 থেকে 2007 সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাথে কাটিয়েছেন পিকে। এরপর দীর্ঘ এক যুগেরও বেশি সময় তো মেসির সাথেই খেলেছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক। শুধু সতীর্থ নয়, অর্জনের দিক দিয়েও পিকের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। স্পেন ও বার্সেলোনা হয়ে জয় করেছেন সম্ভাব্য সব ট্রফি। 1987 সালের 2 ফেব্রুয়ারি স্পেনের কাতালোনিয় রাজ্যের বার্সেলোনা শহরে জন্মগ্রহণ করেন পিকে। বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে তার উত্থান ঘটেছে। এখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। 2004 সালের 1 জুলাই তাকে কিনে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কোনো ফি পরিশোধ করেনি, কারণ পেশাদারি চুক্তির জন্য তার বয়স খুব কম ছিল। 2004 সালের অক্টোবর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডে পিকের অভিষেক হয়। লিগ কাপে ক্রিভি আলেকজান্ডার বিপক্ষের ম্যাচে জন ওশিয়ার বদলি হিসেবে নেমেছিলেন পিকে। 2006 সালের 4 আগস্ট রিয়াল জারাগোজা এক মৌসুমের জন্য পিকেকে ধার করে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 12টি এবং রিয়াল জারাগোজার 22টি ম্যাচ খেলেছেন পিকে। এরপর শুরু হয় বার্সেলোনা অধ্যায়ের, যে অধ্যায়ের পরতে পরতে মিশে আছে অনিন্দ্য সুন্দর সব স্মৃতি। 2008 সালের 27 মে বার্সেলোনার সাথে 4 বছরের জন্য চুক্তিবদ্ধ হন পিকে। 2008 সালের 26 নভেম্বরে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে স্পোর্টিং সিপি ক্লাবের বিপক্ষে বার্সেলোনার হয়ে পিকের প্রথম গোল করেন। ম্যাচটি বার্সেলোনা 5-2 গোলে জয়লাভ করে। এর 2 মাস পরে এসপানিওলের বিপক্ষে গোল করার মাধ্যমে ঘরোয়া ফুটবলে গোলের সূচনা করেন পিকে। ম্যাচটি বার্সেলোনা 3-2 ব্যবধানে জিতে নেয়। 2009 সালের 13 মে কোপা দেল রের ফাইনালে বিলবাওর বিপক্ষে বার্সেলোনার 4-1 গোলে জয়ী হয়। এরই মাধ্যমে বার্সেলোনার হয়ে প্রথম ট্রফি জয় করেন পিকে। পাশাপাশি দারুণ ডিফেন্ডিং নৈপুণ্যের জন্য তিনি 2009-10 মৌসুমে লা লিগার সেরা ডিফেন্ডার নির্বাচিত হন। এছাড়া 2011 সালে তাকে রয়্যাল অর্ডার অব স্পোর্টস মেরিট স্বর্ণপদক দেওয়া হয়। 2010 সালের 7 ডিসেম্বর পিকে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করেন। নিয়মিত অধিনায়ক কার্লোস পুয়োল এবং সহ অধিনায়ক জাভির অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যাম্প নুতে রাশিয়ান ক্লাব রুবিন কাজানের বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয়লাভ করে পিকের বার্সেলোনা। 2014 সালে পিকে বার্সেলোনার সাথে চুক্তি সম্প্রসারণের স্বাক্ষর করেন। চুক্তিপত্র সম্প্রসারণ করে 2019 সাল পর্যন্ত নেওয়া হয়। 2015 সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয় করেন পিকে। জুভেন্টাসকে 3-1 গোলে হারিয়ে 5ম চ্যাম্পিয়ন্স লীগ টাইটেল পায় বার্সেলোনা। এটি বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি। 2022 সালের 3 নভেম্বর বার্সা ছাড়ার ঘোষণা দেন পিকে। 5 নভেম্বর ইউডি আলমেরিয়ার বিরুদ্ধে বার্সেলোনার লা লিগা ম্যাচের পর অবসর নিলেন কাতালোনিয়ান ডিফেন্ডার। সুসজ্জিত ও সমৃদ্ধ ক্যারিয়ারের সমাপ্তির সময় চলে এসেছে। শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের হয়েও অমরত্বের স্বাদ পেয়েছেন পিকে। 2009 সালে স্পেন জাতীয় দলে অভিষিক্ত হন পিকে। স্পেনের হয়ে 102টি ম্যাচ খেলেছেন। 2010 সালে স্পেনের হয়ে বিশ্বকাপ এবং 2012 সালে ইউরোকাপ জিতেছেন পিকে। ক্লাব ক্যারিয়ার বা জাতীয় দল কোথাও কোনো অপূর্ণতা নেই, ব্যক্তি জীবনেও অপূর্ণতা ছিল না। কিন্তু চলতি বছরের জুন মাসে বিশ্বখ্যাত সঙ্গীত তারকা শাকিরের সাথে তার বিচ্ছেদ হয়। শেষ হয় দীর্ঘ 12 বছরের পথ চলা। স্পেনের রাজধানী মাদ্রিদে ওয়াকা ওয়াকা গানের শুটিংয়ে প্রথম সাক্ষাৎ হয় দুজনের। সেখান থেকে মোবাইল নম্বর বিনিময় হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে গিয়ে আবারও আলাপ হয়। সেখানেই শুরু মন দেওয়া নেওয়া। সঙ্গীত আর ফুটবল জগতের 2 নক্ষত্রের একত্রিত হওয়ার শুরুটা এভাবেই। মাঠের অধ্যায় শেষ হলেও মাঠের বাইরে নতুন অধ্যায় শুরু করতে পারেন পিকে। যদিও ব্যবসায়ী হিসেবে ইতিমধ্যে বেশ নাম কামিয়েছেন তিনি। পিকের দাদা আমাদোর বার্নাবু ছিলেন বার্সেলোনার পরিচালক। সেই সূত্রে বার্সা সমর্থকরা নিজেদের ক্লাবের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পিকেকে দেখতে চাইতে পারেন।